নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় ফাংশন থেকে ক্রমজোর এবং কার্তেশীয় গুণজ সম্পর্কে আলোচনা করব প্রথমেই তাহলে চলো দেখিনি আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো আজকের পাঠ শেষে আমরা ক্রমজোর ও কার্তেশীয় গুণজ ব্যাখ্যা করতে পারব সেট প্রক্রিয়ার বিধিগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো এবারে এসো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি প্রথমে আমরা আলোচনা করব ক্রমজ নিয়ে আচ্ছা ক্রমজোর শব্দটি শোনার সাথে সাথে তোমরা কি বুঝতে পারলে দেখো এই শব্দটিকে যদি একটু ভেঙে চিন্তা করি তাহলে ক্রমজোর মানে হলো এখানে একজোড়া উপাদান আছে এবং এই একজোড়া উপাদান একটি নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো আছে তোমাদের বইতে একটি উদাহরণ দেওয়া আছে দেখো অষ্টম শ্রেণীর দুজন শিক্ষার্থীর কথা বলা আছে অষ্টম শ্রেণীর দুজন শিক্ষার্থী আমেনা এবং সুমনা তারা বার্ষিক পরীক্ষায় যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে আমেনা বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে আর সুমনা দ্বিতীয় স্থান অধিকার করেছে তাহলে মেধা অনুসারে তাদেরকে আমরা লিখতে পারি আমেনা সুমনা এভাবে দেখো এখানে আমেনা এবং সুমনা হলো একজোড়া উপাদান এবং তাদেরকে আমরা তাদের নির্দিষ্ট ক্রম অনুসারে সাজিয়েছি আমেনা প্রথম তাই আমেনার নাম প্রথমে লেখা হয়েছে সুমনা দ্বিতীয় হয়েছে তাই সুমনার নাম আমেনার পরে লেখা হয়েছে তাহলে এই যে আমেনা এবং সুমনা একজোড়া শিক্ষার্থীকে আমরা তাদের মেধাক্রম অনুযায়ী সাজিয়ে লিখেছি একে আমরা ক্রোমোজোর বলতে পারি তাহলে ক্রোমোজোরের সংজ্ঞা হিসেবে বলা যায় একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রোমোজোর বলা হয় তাহলে যদি কোনো ক্রমজোরের প্রথম উপাদান বা প্রথম পদ এক্স হয় এবং দ্বিতীয় পদ বা দ্বিতীয় উপাদান ওয়াই হয় তবে এই ক্রমজোরটিকে আমরা লিখতে পারব এক্স ওয়াই এভাবে এখন দেখো এই ক্রমজোর এক্স ওয়াই এটি অন্য আরেকটি ক্রমজোর এ এর সমান কখন হবে আমরা কিভাবে বুঝবো এক্স ওয়াই সমান এবি দেখো একটি ক্রমজোর অন্য আরেকটি ক্রমজোরের সমান হবে যদি তাদের উভয়ের প্রথম পদ সমান হয় এবং দ্বিতীয় পদ সমান হয় অর্থাৎ এক্স ওয়াই ক্রমজোর বি সমান হবে যদি এক্স সমান এ হয় এবং ওয়াই সমান বি হয় যদি এক্স সমান এ হয় এবং ওয়াই সমান বি হয় তাহলেই আমরা বলতে পারি এক্স ওয়াই সমান এবি তাহলে দুটি ক্রমজোর সমান হলে প্রথম ক্রমজরের প্রথম পদ সমান দ্বিতীয় ক্রমজড় প্রথম পদ হবে আবার প্রথম ক্রমজ্বরের দ্বিতীয় পদ সমান দ্বিতীয় ক্রমজোরের দ্বিতীয় পদ হবে এখন তাহলে চলো একটি সমস্যার সমাধানের মাধ্যমে ক্রমজোরের বিষয়টি আর একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক মনে করো এখানে দুটি ক্রমজোর দেওয়া আছে এ প্লাস বি টু এর সমান অন্য আরেকটি ক্রমজোর হল সিক্স এ মাইনাস বি তাহলে এই ক্রমজোর দুটি সমান হলে আমাদের নির্ণয় করতে হবে এ বি সমান কত চলো তাহলে দেখি কিভাবে নির্ণয় করা যায় দেখো আমরা জানি ক্রমজোরের নিয়ম অনুসারে দুটি ক্রমজোর সমান হলে তাদের প্রথম পদগুলো সমান হবে আবার দ্বিতীয় পদগুলো পরস্পর সমান হবে তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা পাচ্ছি যে এ প্লাস বি সমান হলো সিক্স একে আমরা সমীকরণ এক হিসেবে লিখতে পারি আবার আমরা পাচ্ছি যে এ মাইনাস বি সমান হলো টু একে আমরা সমীকরণ দুই হিসেবে লিখতে পারি এখন দেখো আমরা যদি সমীকরণ এক এবং দুই যোগ করি তাহলে কি হয় সমীকরণ এক এবং দুই যোগ করি তাহলে হবে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি সমান হলো সিক্স প্লাস টু বা এখানে দেখো একটি প্লাস বি আছে একটি মাইনাস বি আছে তাহলে এখানে বাকি থাকবে শুধু টু এ টু এ সমান হল এইট সিক্স প্লাস টু সমান এইট বা এ সমান হল দুই দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে এ সমান হবে ফোর এখন দেখো আমরা এর মান পেয়েছি এবার আমাদের বি এর মান বের করতে হবে এখন আমরা এই এ সমান ফোরকে এই সমীকরণ দুটির যে কোনো একটিতে বসিয়ে বিয়ের মান নির্ণয় করতে পারি তাহলে দেখো এ সমান ফোরকে সমীকরণ একে বসাই সমীকরণ এক হলো এ প্লাস বি সমান সিক্স বা আমরা যদি এর মান ফোর বসাই তাহলে ফোর প্লাস বি সমান সিক্স বা বি সমান হল সিক্স মাইনাস ফোর সুতরাং বি সমান হলো টু তাহলে আমরা এর মান পেলাম ফোর আর বি এর মান পেলাম টু সুতরাং আমরা বলতে পারি সমান টু তাহলে এখন নিশ্চয়ই সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে এবার চলো আমরা দেখি কার্তেশীয় গুণজ বলতে কি বোঝায় প্রথমে এই ছবিটি লক্ষ্য করো দেখো এখানে দুটি বৃত্ত আছে প্রথম বৃত্তে দুটি রঙ আছে দ্বিতীয় বৃত্তে তিনটি রঙ আছে এখন যদি বলা হয় প্রথম বৃত্ত থেকে একটি রং এবং দ্বিতীয় বৃত্ত থেকে একটি রং বাছাই করতে হবে তাহলে আমরা কতভাবে দুটি রং বাছাই করতে পারি একটু চিন্তা করে দেখো তো তোমরা হয়তো ভাবছো যে কিভাবে সহজে এই সমস্যার সমাধান করা যায় যদি আমরা কার্তেশীয় গুণজ জানি তাহলে খুব সহজেই এর উত্তর দিতে পারব। চলো তাহলে দেখি কার্তেশীয় গুণজের সাহায্যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় আচ্ছা প্রথমে আমি ধরে নিই এই প্রথম বৃত্তের যে দুটি রঙ আছে তাদের সেট হল সেট এ এবং দ্বিতীয় বৃত্তে যে তিনটি রঙ আছে তাদের সেট হলো সেট বি প্রথমেই দেখো সেট এর উপাদানগুলো কী সেট এর উপাদানগুলো হলো সাদা রং এবং নীল রং এখন দেখো সেট বিয়ের উপাদানগুলো কী সেট বিয়ের উপাদানগুলো হলো লাল রং হলুদ রঙ এবং সবুজ রং এই তিনটি রঙে সেট বি গঠিত এখন আমরা দুটি সেটের উপাদানগুলো নিয়ে সম্ভাব্য সবগুলো ক্রমজোর বের করে ফেলে চলো ক্রমজোর কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা একটু আগেই শিখেছি ক্রোমজোর হচ্ছে উপাদানগুলোর নির্দিষ্ট ক্রম অনুসারে জোড়া আকারে লেখা তাহলে চলো এদেরকে এভাবে নির্দিষ্ট ক্রম অনুসারে জোড়া আকারে লিখি তোমরাও আমার সাথে সাথে লিখে ফেলতে পারো দেখো প্রথমে যদি আমি সেট এর প্রথম উপাদান এবং সেট বি এর প্রথম উপাদান নিয়ে একটি ক্রোমজোর তৈরি করি তাহলে তা হবে সাদা এবং লাল তারপর দেখো আমি সেট এর প্রথম উপাদান এবং সেট বিয়ের দ্বিতীয় উপাদান নিয়ে একটি ক্রোমজড় তৈরি করতে পারি তাহলে সেটি হবে সাদা এবং হলুদ একইভাবে সেট এর প্রথম উপাদান এবং সেট বিয়ের তৃতীয় উপাদান নিয়ে একটি ক্রোমজড় তৈরি করতে পারি তাহলে তা হবে সাদা সবুজ দেখো এভাবে আমরা বাকি ক্রমজোরগুলো তৈরি করতে পারি তাহলে দেখো আমরা সেট এ এবং সেট বি এর সবগুলো উপাদান নিয়ে অনেকগুলো ক্রোমোজোর তৈরি করেছি এখন আমি যদি এই ক্রোমজোরগুলোকে একটি সেটের ভিতরে নিয়ে আসি তাহলে আমি পেয়ে যাব একটি কার্তেশীয় গুণজ সেট যেহেতু সেট এ এবং সেট বি এর উপাদানগুলো নিয়ে আমরা এই ক্রোমোজোরগুলো তৈরি করেছি তাই এটি হবে সেট এ এবং সেট বি এর কার্তেশীয় গুণজ সেট একে আমরা এভাবে এ ক্রস বি আকারে লিখি তাহলে এ ক্রস বি বা এ এবং বি এর কার্তেশীয় গুণজ সেট সমান হলো সেট এর উপাদান এবং সেট বিয়ের উপাদানগুলো নিয়ে যতগুলো ক্রোমোজ তৈরি করেছি সেগুলো তাহলে কার্তেশীয় গুণজোর সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি দুটি সেটের সকল ক্রোমজোড়ের সেটকে ওই সেট দুটির কার্তেশীয় গুণজ সেট বলা হয় দেখো এখানে সেট এ এবং সেট বি এর সকল ক্রোমজোড়ের সেটকে তাদের কার্তেশীয় গুণজ সেট বলা হচ্ছে একে আমরা সেট গঠন পদ্ধতিতে এভাবে লিখতে পারি এ ক্রস বি সমান হলো বা এ এবং এর কার্টেসীয় গুণজ সেট হল ক্রোমোজোর এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এখন খেয়াল করো প্রথমে আমরা বলছিলাম যে যদি আমাদের প্রথম বৃত্ত থেকে একটি রং এবং দ্বিতীয় বৃত্ত থেকে একটি রং নিয়ে রং বাছাই করতে হয় তাহলে আমরা কতভাবে দুটি রং বাছাই করতে পারি তা কার্তেসীয় গুণজ থেকে জানা যায় তার কারণ হল কার্তেশীয় গুণজ সেটে ক্রমজোরের সংখ্যা নির্ভর করে দুটি সেটের উপাদান সংখ্যার গুণফলের ওপর অর্থাৎ কার্তেশীয় গুণজ সেটের ক্রমজোর সংখ্যা হল প্রথম সেটের উপাদান সংখ্যা গুণ দ্বিতীয় সেটের উপাদান সংখ্যা যেমন দেখো এখানে এ সেটের উপাদান সংখ্যা হলো দুটি এবং বি সেটের উপাদান সংখ্যা হলো তিনটি তাহলে এদের কার্তেশীয় গুণজ সেটে ক্রমজোরের সংখ্যা হবে এই দুই এবং তিনের গুণফল অর্থাৎ এ ক্রস বিতে ক্রমজোরের সংখ্যা হলো, দুই গুণ তিন সমান ছয়টি দেখো এ ক্রস বিতে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ক্রমজোর আছে তাহলে প্রতি ক্ষেত্রেই কার্তেশীয় গুণজ সেটের ক্রমোজোরের সংখ্যা প্রথম সেটের উপাদান সংখ্যা এবং দ্বিতীয় সেটের উপাদান সংখ্যার গুণফল হবে তাহলে আমরা কার্তেশীয় গুণুজ সম্পর্কে জানলাম এখন চলো কার্তেশীয় গুণুজ সম্পর্কিত একটি সমস্যার সমাধান করা যাক তাহলে এই পুরো ধারণাটি আরও পরিষ্কার হবে মনে করো আমাদেরকে একটি সেট দেওয়া আছে পি পি সমান হলো ওয়ান টু থ্রি অন্য একটি সেট দেওয়া আছে কিউ কিউ সমান হল থ্রি ফোর এবং দেওয়া আছে আর সমান হল পি ইন্টারসেকশন কিউ আমাদের পি ক্রস আর এবং আর ক্রস কিউয়ের মান বের করতে হবে চলো তাহলে দেখি কিভাবে করা যায় দেখো এখানে দেওয়া আছে পি সেট এবং কিউ সেট আর দেওয়া আছে আর সেট সমান হলো পি ইন্টারসেকশন কিউ তাহলে আমরা প্রথমে আর সেটের মান বের করতে পারি আর সেট সমান হল পি ইন্টারসেকশন কিউ এদের মান বসাই যদি তাহলে হবে ওয়ান টু থ্রি ইন্টারসেকশন কিউসেটের মান হলো থ্রি ফোর এখন দেখো পি ইন্টারসেকশন কিউ সমান হবে থ্রি কারণ পি সেট এবং কিউ সেটের মধ্যে সাধারণ উপাদান হলো থ্রি তাহলে পি ইন্টারসেকশন কিউ হবে থ্রি এখন আমরা P ক্রস আর এবং আর ক্রস q এর মান বের করবো অর্থাৎ পি সেট এবং আর সেটের কার্তেশীয় গুণজ সেট আবার আর সেট এবং কিউ সেটের কার্তেশীয় গুণজ সেট নির্ণয় করতে হবে একে একে করি চলো পি ক্রস আর সমান হবে দেখো প্রথমে সেটগুলো লিখি পি সেট হলো ওয়ান টু থ্রি আর সেট হল শুধু 3 এখন দেখো পি সেট এবং আর সেটের উপাদানগুলোর সম্ভাব্য সকল ক্রোমোজোম নিয়ে পি ক্রস আর বা পি সেট এবং আর সেটের কার্তেস্য সেট তৈরি হবে তাহলে চলো এদের সম্ভাব্য সকল ক্রোমোজোমগুলো লিখি প্রথমে দেখো পি সেটের প্রথম উপাদান এবং আর সেটের প্রথম উপাদান অর্থাৎ ওয়ান থ্রি তারপর দেখো আর সেটে যেহেতু একটি উপাদান আছে তাহলে পি সেটের দ্বিতীয় উপাদান এবং আর সেটের উপাদান অর্থাৎ টু থ্রি তারপর পি সেটের তৃতীয় উপাদান এবং আর সেটের উপাদান অর্থাৎ থ্রি থ্রি এগুলো হলো পি সেট এবং আর সেট নিয়ে সম্ভাব্য সকল ক্রোমজোর তাহলে এদের সেটই হল পি ক্রস আর এখন চলো তাহলে দেখি আর ক্রস কিউ কত হবে তোমরা আমার সাথে সাথে করতে থাকো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে দেখো আর সেট হলো থ্রি ক্রস কিউ সেট হলো থ্রি ফোর তাহলে আর ক্রস কিউ হবে এই দুটি সেটের সম্ভাব্য সকল ক্রমজোরের সেট তাহলে এদের সম্ভাব্য সকল ক্রোমজোরগুলো লিখি আর সেটে একটি উপাদান আছে তাহলে আর সেটের উপাদান এবং কিউসেটের প্রথম উপাদান নিয়ে একটি ক্রোমজোর তৈরি হবে আবার আর সেটের উপাদান এবং কিউসেটের দ্বিতীয় উপাদান নিয়ে আরেকটি ক্রোমোজ তৈরি হবে তাহলে দেখো আমরা আর ক্রস কিউ বা আর সেট এবং কিউসেটের কার্তেসীয় গুণত সেট পেলাম সুতরাং এগুলোই হলো আমাদের মান আশা করি তোমরা সবাই এখন কার্তেসীয় গুণোৎ সম্পর্কে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে এবার চলো আমরা অনুশীলনী দুই দশমিক একের সাতের খ নম্বর সমস্যাটি দেখি অনুশীলনী দুই দশমিক একের সাতের খতে কী বল আছে দেখো এখানে দুটি ক্রোমজোর দেওয়া আছে এ এক্স মাইনাস সি ওয়াই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান হলো অন্য আরেকটি ক্রোমজোর জিরো এ ওয়াই মাইনাস সি এক্স আমাদের এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে আমাদের প্রশ্নে কী কী দেওয়া আছে সেগুলো আগে লিখি দেওয়া আছে এ এক্স মাইনাস সি ওয়াই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই ক্রমজোর সমান হলো জিরো এ ওয়াই মাইনাস সি এক্স এই ক্রমজোর এখন দেখো ক্রমজোরের শর্ত অনুযায়ী প্রথম ক্রমজড়ের প্রথম পদ এবং দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম পদ সমান হবে আবার প্রথম ক্রমজড়ের দ্বিতীয় পদ এবং দ্বিতীয় ক্রমজড়ের দ্বিতীয় পদ সমান হবে তাহলে এই শর্ত থেকে আমরা লিখতে পারি এ এক্স মাইনাস সি ওয়াই সমান হল জিরো একে আমরা সমীকরণ এক ধরতে পারি আবার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান হলো এ ওয়াই মাইনাস সি এক্স একে আমরা সমীকরণ দুই ধরতে পারি এখন দেখো সমীকরণ এক এবং সমীকরণ দুইয়ের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই যেহেতু সমীকরণ এক এবং সমীকরণ দুইয়ের কোনো সাধারণ উৎপাদক নেই তাই আমরা সমীকরণ এককে সি দিয়ে এবং সমীকরণ দুইকে এ দিয়ে গুণ করতে পারি দেখো সমীকরণ এককে সি দিয়ে গুণ করে আমরা পাই এ সি এক্স মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান হল জিরো এই নতুন সমীকরণকে আমরা সমীকরণ তিন ধরতে পারি আবার সমীকরণ দুইকে আমরা এ দিয়ে গুণ করে পাই এ স্কোয়ার ওয়াই মাইনাস এ সি এক্স সমান হলো এ কিউব মাইনাস এ সি স্কোয়ার এই নতুন সমীকরণকে আমরা সমীকরণ চার ধরতে পারি এখন দেখো সমীকরণ তিন এবং সমীকরণ চার যোগ করে আমরা পাই এ সি এক্স মাইনাস সি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই মাইনাস এ সি এক্স আর ডানপক্ষে থাকবে জিরো প্লাস এ কিউব মাইনাস সি স্কোয়ার এবার একে সমাধান করি এখানে দেখো প্লাস এ সি এক্স এবং মাইনাস এসি এক্স আছে তাহলে এখানে এদেরকে আমরা বাদ দিতে পারি তাহলে বাকি থাকবে এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই আর ডানপক্ষে থাকবে এ কিউব মাইনাস এ সি স্কোয়ার বা এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান ডান পক্ষ থেকে যদি এ কমন নেই তাহলে থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন দেখো উভয় পক্ষেই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ আকারে আছে তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান হলো এ এখন দেখো আমরা ওয়াইয়ের মান পেয়েছি এবার আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে এই ওয়াইয়ের মানকে আমরা সমীকরণ এক বা সমীকরণ দুয়ে বসিয়ে এক্সের মান নির্ণয় করতে পারি তাহলে ওয়াইয়ের মানকে সমীকরণ একে বসিয়ে পাই ওয়াইয়ের মান একে আমি বসাবো সমীকরণ একে সমীকরণ একে বসালে আমরা পাব সমীকরণ একে আছে এ এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো বা এখানে এ এক্স মাইনাস সি ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান এ বসাই তাহলে হবে সি এ সমান জিরো এখন আমরা এ কমন নিতে পারি তাহলে বাকি থাকবে এক্স মাইনাস সি সমান জিরো বা এক্স মাইনাস সি সমান জিরো সুতরাং এক্স সমান সি তাহলে দেখো আমরা এক্সের মান পেয়েছি সি আবার ওয়াইয়ের মান পেয়েছি এ তাহলে এক্স ওয়াই মান হবে এক্স ওয়াই সমান হল সি এ তাহলে বুঝতে পেরেছ কিভাবে আমরা ক্রমজোড়ের ধারণা ব্যবহার করে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করলাম এখন চলো আরেকটি সমস্যা সমাধান করি এবার অনুশীলনের এগারো নম্বর প্রশ্নটি দেখো এখানে বলা আছে কোন শ্রেণীর ত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুইটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হলো জন। কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করতে হবে দেখো মনে করি শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যার সেট হলো এস যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট হলো এফ এবং যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট হলো সি এখন এগুলোকে একটি ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করলে আমরা এরকম একটি চিত্র পাবো দেখো এখানে এস হচ্ছে এই আয়তকার ক্ষেত্রটি এফ হচ্ছে এই ধূসর বৃত্তটি আর সি হচ্ছে এই সাদা বৃত্তটি আর সি হল এই হলুদ রঙের অংশটি এখন খেয়াল করো আমরা জানি যে কোনো সেটের উপাদান সংখ্যাকে এন দ্বারা উপস্থাপন করা যায় তাহলে আমরা বলতে পারি এস সেটের উপাদান সংখ্যা হলো বা এন অফ এস হলো ত্রিশ একইভাবে এফ সেটের উপাদান সংখ্যা হলো বিশ আবার সি সেটের উপাদান সংখ্যা হলো পনেরো আবার দেখো দুইটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো জন তার মানে এফ ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা হলো দশ এখন আমাদের কোনো খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হবে কোনো খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা হবে এন অফ এস বাদ এন অফ এফ ইউনিয়ন সি অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বাদ দিতে হবে তাহলে প্রথমে আমাদের এন অফ এফ ইউনিয়ন সি নির্ণয় করতে হবে দেখো এন অফ এফ ইউনিয়ন সি সমান হলো ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা যোগ ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আর তা থেকে বিয়োগ করতে হবে ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ এন অফ এফ ইন্টারসেকশন সি এখন আমরা এদের মান বসাতে পারি ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো বিশ জন ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা পনেরো জন আর ফুটবল এবং ক্রিকেট দুইটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 10 জন তাহলে এখানে আমরা পাচ্ছি ফুটবল অথবা ক্রিকেট যে কোনো একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো পঁচিশ জন এবার তাহলে দেখো এন অফ এস বাদ এন অফ এফ ইউনিয়ন সি সমান হলো তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা বিয়োগ করছি তাহলে এখানে বাকি থাকে পাঁচজন অর্থাৎ দুইটি খেলায় পছন্দ করে না এমন পাঁচজন শিক্ষার্থী আছে তাহলে আমাদের উত্তর হল পাঁচজন আশা করি আমরা সবাই সমস্যার সমাধানগুলো বুঝতে পেরেছি এবার চলো তাহলে এক নজরে দেখে নিই আমরা আজকের পাঠে কী কী শিখলাম আজকের পাঠে আমরা ক্রমজোর নিয়ে আলোচনা করেছি এবং ক্রমজোর সম্পর্কিত সমস্যার সমাধান করেছি কার্তৃষীয় গুণজ ব্যাখ্যা করেছি এবং তার নির্ণয় করেছি সেট প্রক্রিয়ার বিধিগুলো প্রয়োগ করে অনুশীলনের বিভিন্ন সমস্যার সমাধান করেছি তাহলে আজকের পাঠ এ পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও স্বাস্থ্যবিধি মেনে চলো এবং এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ